আব্বাকে ডেকে বললো, হায়াত ভাই আমরা মেশিন না দিলে আপনি রিলিজ করবেন কোথায়? রিলিজ দিতে দিচ্ছে না, আমার 6 মাসের আগের ডেট নেওয়া, কিন্তু আমি সিনেমাই বানাবো বলে গেলাম, স্প্যানিশ বানাবো দরকার হইলে। কাজী মারুফ মানে সিনেমা থেকে চলে যেতে বাধ্য হয়েছিল না অভিমান থেকে চলে গিয়েছে? সব মিলিয়ে চলে গিয়েছি, আমারও তো করে খেতে হবে ভাই, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। আব্বুকেও বলেছিলাম চলো যাই, আব্বা যখন আমেরিকায় গিয়েছিল এটা দেখে নেন তার ভালোবাসায়, রাগের কথাগুলো বলছি আমি। আমি বললাম আব্বা থেকে যাও বাংলা এখানে, তখন সে অনেক অসুস্থ, বললাম থেকে যাও আব্বা এখানে। আব্বা বলল আমাকে, মারুফ আমি বাংলাদেশের কাজী হায়াত, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ সবাই আমাকে চেনে, এক নামে চেনে, দ্বিতীয় কোনো উদাহরণ বা বিশেষণ যোগ করতে হয় না, কাজী হায়াত নামেই আমাকে চেনে, এখানে কে চেনে আমাকে? তো আমি তার উত্তর পেয়ে গিয়েছি, তো সেই ভালোবাসার টানে, কাদের মানুষের টানে, তার দর্শকদের টানে সে বাংলাদেশ মানে আমেরিকায় যখন ছিল আমাকে বলে চলে আসলো যে আমি থাকবো না তোমার এই দেশে, আমি আমার বাংলাদেশে ফিরে যাচ্ছি, চলে আসলো। কিন্তু সে তো কাজী হায়াত, আমি তো কাজী মারুফ, আপনার তো একটা দর্শক তৈরি, আমার দর্শক তৈরি হয়েছে, সব ভালো কথা। আমি যখন দেখলাম আমার ছবি রিলিজ দিতে বিপত্তি, বড় প্রোডাকশন কোম্পানি, বেশি টাকার প্রোডাকশন কোম্পানি, তারা রিলিজ দিতে দিচ্ছে না, আমার 6 মাসের আগের ডেট নেওয়া, সেই ডেট বলল, আব্বাকে ডেকে বলল, হায়াত ভাই আমরা মেশিন না দিলে আপনি রিলিজ করবেন কোথায়? কথা সত্যি, তখন তারাই হচ্ছে গিয়ে মেশিন ডিস্ট্রিবিউট করে, বা এখনও হয়তো করে, এখনকার সিনারিও একটু চেঞ্জ হয়েছে, তখন তাদের অন্যরকম ক্ষমতা ছিল। তো বললো যে আপনি কোথায় রিলিজ করবেন, রিলিজ ডেট যদি, হ্যাঁ ওই ডেটে আসবেন আসেন, কিন্তু আমরা ইয়ে দেবো না, মেশিন দেবো না, আপনি কোথায় রিলিজ করবেন? তখন আমাকেই আব্বা বলল, আমি বাংলাদেশ ছাড়তেও চাইনি, তখন আমাকে আব্বা বলল চলে যাও বাংলাদেশ ছেড়ে, এখানে থাকা তোমার জন্য আমি চাই না তোমার কোনো, তখন আমার বয়স কম, এখন আমার ক্ষতি যদি হয় কোনো, আমি তো একটু অ্যাগ্রেসিভ হয়ে যাবো, রাইট? এটা হওয়াটা স্বাভাবিক, আমি রাগ হব, একটা কথা বলবো, দুইটা কথা তারা বলবে। তো বললো যে বাবা তুমি চলে যাও। এখন তো আপনার এই চলে যাওয়া, এত ইন্ডাস্ট্রিতে তারকা শূন্যতা তৈরি হয়ে গিয়েছে, এটা আপনাদের দায়িত্ব, এটা তারকা শূন্যতা, কাউকে যদি রাখতে হয় তাকে সেই সম্মান দিয়ে রাখতে হবে, আমাকে সম্মান দেন, আমি তো নিজের টাকা খরচ করে আসব, আমাকে রাখার মতো রাখেন, আমি যাবো কেন? আমার এই দেশের ছেলে, এই দেশের মানুষ, এমন তো না আমি এলিয়েন, আমি আমেরিকায় জন্ম হয়েছে, আমি আমেরিকা থেকে এসেছি, আমি আমেরিকান না, আমি বাংলাদেশি, এজন্যেই কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু এই ছবি, এই ছবিটাই আমি হিন্দিতে বানাইতে পারতাম, রাইট? ইট ইজ আ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, আমি কিন্তু আমেরিকায় বানিয়েছি এই ছবি, রাইট? আমেরিকান কোম্পানি থেকে বানিয়েছি, আমি যে কোনো ভাষায় বানাতে পারতাম, ইনফ্যাক্ট আমি ইংরেজিতে বানাতে পারতাম, আমি এটা ইংরেজিতে বানালে আমি ওখানে বিপণন করতে পারতাম। এখানে আসলাম কেন? এটা আমার জায়গা, আমার দেশ, দেখি না আরেকবার, না হলে কি, যদি ছবি, যদি ছবি আমার ভালো না লাগে দর্শকের, আমি বুঝবো যে ওকে ফাইন, বাই বাই বাংলাদেশ, কিন্তু আমি সিনেমাই বানাবো বলে গেলাম, স্প্যানিশ বানাবো দরকার হইলে।